মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয়ক আমি ধন্যবাদ জানাইছো যেহেতু নেকি চারিদিন আগত সারৰ লগত মই সারৰ লগত গৈছিলোঁ সারক গৈ কৈছিলোঁ যে সার রাঁধনি সকলৰ হাত মাহৰ পাবলগীয়া যেটো বকিয়া ধন আছিল এপ্রিল মাহৰ পৰা হেতু সার কেতিয়া দিব তেতিয়া শিক্ষা মন্ত্রী মহোদয় কৈছিলে যে খুব সোনকালে পাবি তো চিন্তা কৰিব নালাগে খুব সোনকালে তোমালোকে এটো পাবা গতিকে যেনেকে সারে কথা দিলে তেনেকে প্রতিশ্রুতি পালন কৰিছে সারক অশেষ ধন্যবাদ দিছো আগৰ যেটো বকিয়া ধন আছিল এপ্রিল মাহত 3000 টকা রাঁধনি সকলে পাইছিলে তারপর 3500 টাকা পাইছিলে 1000 দুটা পাইছিলে তারপর 500 এটা পাইছিলে আর সারে মুকলি করে দিছিলে যে 40 কোটি 30,49,000 টাকা রাঁধনি সকলক অরুণোদয় সারে যে প্রতিশ্রুতি দিলে তে পালন করলে গতি ইতিয়া আজি চারিদিন আগত লগ করে অহার পিছত সারে যেটু আমাক আজি সারো ফেসবুক টুইটত দেখিবলে পালো সারে নিজে টুইট করেছে বহুত বহুত ধন্যবাদ স্যার আপনাদের আপনি যিখিনি পয়সা মুকলি করে দিলে খুব সাধারণ ঘরের রাঁধনি আমার 1,18,998 গৰাকী রাঁধনির দুঃখ বেদনা আপনি বুঝি পাইছে লগতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকো আমি বহুত বহুত ধন্যবাদ করছো কিন্তু এটা কথা স্যার আপনি আমাক আমার দরমহাটো 1500 টকাৰ পৰা 9,600 টকালে যাতে বৃদ্ধি করে দিয়ে 1,18,998 রাঁধনিক অকল স্যার 1500 টকার এখন ঘর নচলে যদি আপুনি পারে এবার বাজেটত আমার রাঁধনি সকলের হয়ে 1,18,998 গৰাকী রাঁধনির যাতে দুঃখ আপুনি বুঝি পায় আর অকমান দরমহাটো বহাই দিলে স্যার আমি বহুত সুখী হম আর যেটো দায়িত্ব আপুনি পালন করেছে রাঁধনি সকলের দুঃখ বেদনা যেটো আপুনি বুঝি পাইছে তার কারণে আপনার ধন্যবাদ জানাইছো লগতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকো আমি ধন্যবাদ জানাইছো ঘরে ঘরে বিশুদ্ধ খোয়া পানি পাব নিরাপদ প্রতিজন।